অমুসলিমদের কাছে শিরিকটা কোনো অপরাধ হইল? শিরিক কোনো অপরাধ নাকি? শিরিকই তো তাদের ধর্ম, শিরিকটা তো তাদের ধর্ম। তা আমাদের মুসলিমরা ওইরকম হয়ে যায়নি? ওইরকমই হয়ে গেছে। একটু পার্থক্য কি, যে মূর্তি পূজা করিয়েন না, মূর্তি পূজা করিয়েন না, কিন্তু শুয়ে দিয়ে দাফন করে দিয়ে কবরটাকে পাকা করে আর চাদর চড়িয়ে দিয়ে ফুলটুল দিয়ে যদি হ্যাঁ আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন এই কথা বলে দিতে পারেন, তাহলে পূজা শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা? আপনিও শিরিক করছেন আর কাফেররাও হিন্দুরাও শিরিক করছে, মানে হিন্দুরা দাঁড় করে করছে আর হিন্দুদের পাশে বাস করার কারণে একটা অ্যালার্জি আছে, যার ফলে ভারত বাংলাদেশ পাকিস্তান মানুষ মনে করে যে হিন্দুদের যে ধর্মটা ওটা হচ্ছে কি, ওইটা হচ্ছে শিরকের ধর্ম, আর আমাদের মাজারের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা মসজিদ আর মাজারের খেদমত করে জান্নাত যেতে চাই? আউযুবিল্লাহ, কত দ্বন্দ্ব লাইফে, কত দ্বন্দ্ব সংঘর্ষ চিন্তা করেন। একদিকে মসজিদের খেদমত জান্নাতে যাওয়ার রাস্তা, আর একদিকে মাজারের খেদমত আর মাজার সাজানো আর কবরকে চিহ্নিত করা যেটা আল্লাহর ওলির কবর, আর সুতরাং এখানে করে লোকজন আসুক আর ভিড়ভাড় করুক আর এখানে করে সিজদা করুক, অতি ভক্তি দেখাক, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ। জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ স্থায়ী জাহান্নামে কারা থাকবে? এক নম্বর বলেন তো, শিরিককারী, তাই না? মুশরিকরা সর্বপ্রথম স্থায়ী জাহান্নামে। জি, মুশরিক কাফের এরা সর্বপ্রথম স্থায়ী জাহান্নামে। তারপরে যারা ইমান ভঙ্গ করেছে বিভিন্ন কারণে তারা জাহান্নামে স্থায়ী হইত। তার মধ্যে একটি হচ্ছে যারা নামাজ পড়ে না আর ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, তারা চিরকালে জাহান্নামে, কারণ তারাও বড় কুফরি করেছে, ইমান ভঙ্গ করেছে, এটা হচ্ছে সঠিক কথা। তাহলে সবচেয়ে বড় অপরাধ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, কোনো অপরাধ নয় সমাজে, আমাদের সমাজে কোনো অপরাধ নাই। যদি পয়সা থাকে, পয়সাওয়ালা, খুব পয়সাওয়ালা মানুষ, আর তার কোনো ছেলে ভালো চাকরি বাকরি করে অথবা বিদেশে থাকে, আর আপনার মেয়েকে আপনার বোনকে প্রস্তাব দেয় আপনি সহি আকিদার লোক অথবা মাঝামাঝি, আমাদের সবার কিছু মাঝামাঝি আছে, হ্যাঁ সহি আকিদারও না, আর একবারে সরাসরি ডাহা মাজার পূজা করে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে মাজার পূজারীদের যে আকিদা রয়েছে সবগুলি আকিদা তাদের মুরব্বীদের আছে, তাদের কিতাবে আছে, অর্থাৎ সুফিয়ানা যতগুলি আকিদা আছে, পীরমুরিদি ধর্মের যতগুলি মন্ত্রতন্ত্র আছে সব তাদের কিতাবে আছে, তাদের মুরব্বীদের আকিদে মজুদ আছে। ফানা ফিল্লা হয়ে যাওয়া, রসুলে ফানা হয়ে যাওয়া, আল্লাতে ফানা বিলীন হয়ে যাওয়া, তারপরে পীরের ধ্যান, তাসাওয়ারে শেখ পীরের ধ্যান করা, আর তারপরে আপনার কি বলবো, হালে বেহাল হয়ে যে লাফাইতে শুরু করা, হ্যাঁ লাফিয়ে স্টেজে চড়েছে, লাফিয়ে মাইক নিয়ে পড়ে গেল, দেখছেন না আজকাল, হ্যাঁ, আর তারপরে ওয়াজদ হয়ে যাওয়া, হাল হয়ে যাওয়া, কাশফির মতো শিরকি আকি কাশ হয়ে গেছে, আল্লাহর ওলিকে কাশ হয়ে গেছে, ও সব দেখতে পাচ্ছে, আরো সে আজি মক্কা মদিনা দুনিয়া সব দেখতে পাচ্ছে, সমস্ত শিরকি আকিদ, সমস্ত হচ্ছে শিরকি আকিদা। ডাইরেক্ট মাজারে হয়তো সিজদা করে না, কিন্তু এই শিরকি আকিদাগুলি অনেক আছে তাদের। এরা মাঝামাঝি নিজেদেরকে বলে আমরা তৌহিদি জনতা, কি বলে নিজেদেরকে? বাংলাদেশে এখন একটা ভাষা খুব চালু হয়েছে, সবগুলি শিরিক করে, সবগুলি শিরিক আকিদার, আর তাদের নিজেদেরকে কি বলছে? তৌহিদি জনতা। আমাদের তৌহিদি জনতাদের মধ্যে বিভক্তি পয়দা হতে দেব না, আর সবগুলি মাজারপন্থী নয় পীরপন্থী, এটার নাম তৌহিদ? এটার নাম তৌহিদ না সৌদি আরবে যেটা আছে তৌহিদ, হ্যাঁ না এখানে মাজার পূজা আছে, আর না পীর মুরিদির ব্যবসা আছে, না এখানে কেউ হাল হাল বেহাল হয়ে আপনার লাফালাফি শুরু করে দিয়েছে, আর এমন জিকির শুরু হয়েছে, আর এমন পাগলামি মাতলামি শুরু হয়েছে যে একে অপর পর লাফিয়ে পড়ে যাচ্ছে, আউযুবিল্লাহ, সমস্ত শিরকি আকিদে বিদাত থেকে শুরু হয় এই পীরমুরিদি আর সুফিবাদ, আগে শিরকে গিয়ে শেষ হয়ে চিরকালে যেন জাহান্নামে নিয়ে যায়, এ হচ্ছে পীরমুরিদির খোলাসা। তো শিরকের ওপরে আলোচনা করলে ওতেই সময় শেষ হয়ে যাবে, মনে রাখবেন যে শিরক এমন একটা অপরাধ, আর এই দুই দলের মধ্যেই শিরক মজুদ রয়েছে, নাম বলার দরকার নাই, যারা সরাসরি মাজার পূজা করে আর যারা মাজার পূজা করে না কিন্তু বলে যে আল্লাহর ওলিরা মরেও মরে না,
চোখের আড়াল হয়ে গেছে। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিলে আরও শক্তিশালী হয়ে যায়, আল্লাহর ওলিদের কাশ হয়। হ্যাঁ, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে সারা দুনিয়া খুলে যায়, সব কিছু দেখতে পায়। আল্লাহর ওলিরা মাগরে পড়ে মক্কায়, আর এশা পড়ে মদিনায়, প্রতিদিন বাংলাদেশ থেকে এসে ফজর পড়ে যায় এখানে। কথা বোঝা গেছে? সব এদের কিতাব আছে, এই সমস্ত শিরকি আকিদা, এই সমস্ত কারা কায়দা? শিরকি আকিদা। এটা যদি কারো হইতো তো প্রথম এক নম্বরে কার হইতো? যে থাকে দূরে কিন্তু মক্কা মদিনা এসে নামাজ পড়ে, এটা কার আগে হইতো? কে সবচাইতে ভালো মানুষ? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে হিজরত করতে বাধ্য হলেন কাফেরদের জুলুম অত্যাচারী, আল্লাহর হুকুম হইল যে যাও এখন মদিনা চলে যাও। দশ বছর কোথায় থাকলেন? মদিনায়। মদিনায় নামাজ পড়লে কত গুণ পাওয়া যায়? 1000। এটা হচ্ছে সহি 50,000। তো জয়ী ভালো করে শুনে রাখেন, দেশে কিন্তু জয়ী ফাদিসের ছড়াছড়ি খুব আছে, 50,000-এর কথা 1000। আর মক্কায় 1,00,000। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ এই সুযোগ দিতেন না যে তোমাকে তোমার জাতি বংশধর কোরাইশরা তাড়িয়ে দিয়েছে আর তোমাকে 1,00,000-এর এই ফজিলত থেকে বঞ্চিত রেখেছে, তো তোমাকে 5 অক্তের 1 অক্তে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাই, হ্যাঁ, আর তোমাকে এই ক্ষমতা দিয়ে দিই যে তুমি উড়ে চলে যাও, আর 1টা অক্ত কোথায় পড়ে এসো, বা 2টা অক্ত কোথায় নামাজ পড়ে এসো? মক্কা গিয়ে নামাজ পড়ে এসো। এমনটা একবার হয়েছে? দুইবার হয়েছে? জীবনে একবার হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার মক্কা গেছেন, 8 দিন 10 দিন যেতে, 8 দিন 10 দিন আসতে, চিন্তা করেন উটের পিঠে, এত কষ্ট করার দরকার কি? যদি এই সুযোগ কারো জন্য থাকতো তো আল্লাহ কি নবীকে কষ্ট দেওয়াটা পছন্দ করেছেন? হ্যাঁ, যে এক মুহূর্তের মধ্যে আমার নবী যাবে আর ওখান থেকে মাস পড়ে চলে আসবে, এই উটের পিঠে এত কষ্ট করার দরকারটা কি? কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে এইসব যে জালিয়াতি ধর্মে যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলছে, আর যারা বলছে দাড়িওয়ালাদের মধ্যে আজকাল অনেকে বিভক্তির চেষ্টা করছে, আমরা দাড়িওয়ালা এক, ওরা দাড়িওয়ালার এক নাকি? বাংলাদেশে বা ভারতে হোক, দাড়িওয়ালার এক না দাড়িওয়ালাদের মধ্যে বেশি বিভক্তি আছে? 126টা তরিকা কি বিনা দাড়িওয়ালাদের মধ্যে না দাড়িওয়ালাদের মধ্যে? এই 126 তরিকা কে শিখেছে? দাড়িওয়ালারা শিখেছে না বিনা দাড়িওয়ালারা শিখেছে? বিনা দাড়িওয়ালা বেচারারা শিখেছে, ভুল শিখেছে, সেজন্য শিখেছে, কিন্তু আসলে এই শিক্ষা কে দিয়েছে? দাড়িওয়ালারা দিয়েছে। তো 126 তরিকা সবগুলি এক না একটা অপরের বিপরীত? বলেন তো দেখি, তরিকা সব ভিন্ন ভিন্ন কি না? ভিন্ন ভিন্ন। তাহলে দাড়িওয়ালারা তো এত তোমরা বিভক্ত হয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 73 ফিরকা বলেছে, তোমরা তো 73-এর বেশি করে দিয়েছো, তোমরা তো 73-এর বেশি করে দিয়েছো। তোমরা কি কোরআন এবং হাদিসের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, সুন্নার ভিত্তিতে আমাদের রব কে? আল্লাহ। রব এক না দুই? রব এক। কিতাব গ্রন্থ এক, আল কোরআন। কি বললাম? এক না দুই? এক। রসুল এক, ঠিক কিনা? হ্যাঁ। আমাদের দিন কয়টা? দিন ইসলাম এক, ইন্নাদ্দিন আইন্দাল্লাহ আল ইসলাম এক। সব কিছুই যখন এক, তাহলে আমরা কেন এক হইতে পারবো না এসবের ভিত্তিতে? হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকে ইবাদত করব, এক কোরআনের বিধান ওহির বিধান মানব, আর আমরা সবাই এক আল্লাহর ইবাদত বন্দেগী রসুলের তরিকার এক হয়ে যাব। আর কারো তরিকার কথা বলছি না।